খোলা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গাল্লামবাড়ি পৌঁছলে জিরো পয়েন্টের দিকে থেকে মিছিল লক্ষ্য করে টিয়ার সেল ছড়ে পুলিশ এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেলের নিক্ষেপের ঘটনা ঘটে পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হেঁটতে বাধ্য হয় পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেয় সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকেল চারটার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয় জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা অন্যদিকে রূপসা সেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ার শেল ও রাবার বুলেট ছুটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের এর আগে শুক্রবার দুপুর দুইটায় খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা গরম শুরু করে আন্দোলনকারীরা মিছিলটি শান্তিপূর্ণভাবে গাল্লামারি মোড়ে পৌঁছায় এরপরই পুলিশের টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটে এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে সংঘর্ষের ফলে বন্ধ রয়েছে ওই এলাকার আশেপাশের সব দোকানপাট এবং গাড়ি চলাচল স্লোগানগুলোর মধ্যে ছিল তোমার কোটা তুমি নাও আমার ভাইকে ফিরিয়ে দাও আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই সংঘর্ষে চলাকালে টিয়ারশেল ও রাবার বুলেটে পাঁচ সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের তবে এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি